রেশন কার্ডের আবেদনপত্র ও সংশোধনের আবেদনপত্রে কালোবাজারের অভিযোগ উঠেছে ধূপগুড়ি শহরে। ডিজিটাল রেশন কার্ডের আবেদন ও সংশোধনের আবেদনপত্রে কালোবাজারির অভিযোগ উঠেছে ধূপগুড়িতে। জানা গেছে, অনেকেই ব্লক অফিস থেকে ফর্ম না পেয়ে অফিসের বাইরে জেরক্সের দোকান থেকে টাকা দিয়ে আবেদনপত্র কিনছেন। আরও অভিযোগ, অনেকের পরিবারে একাধিক সদস্য রয়েছে, সেই ক্ষেত্রে অফিস থেকে একটি মাত্র ফর্ম দিয়ে বাকিগুলি জেরক্সের দোকান থেকে নিতে বলা হচ্ছে। আর সেই সুযোগেই কিছু অসাধু ব্যবসায়ী গ্রামের গরিব মানুষের কাছে মোটা টাকার ফর্ম বিক্রি করছে। ধূপগুড়ি গাদম অঞ্চলের বাসিন্দা জানান, সরকারিভাবে ফ্রিতে আবেদন পত্র পাওয়ার কথা থাকলেও সেখানে না পেয়ে বাইরে থেকে কিনে নিতে হচ্ছে, উপায় নেই। তাই বাধ্য হয়ে আমার মতো অনেকেই এই সব জেরক্সের দোকানে ভিড় জমাচ্ছেন। কত বললো? মানে ফর্মের দাম 10 টাকা না লিখতে টাকা চাইতো? ফর্মের দাম 10 টাকা। এটা সরকারি ফর্ম, বাইরে থেকে কিনবেন কেন? ওটা তো লাইন যা লাইন প্রচুর লাগতো, এত লাইনের মধ্যে ফর্ম নেওয়াটা তো মানে মানে এটা মানে কালোবাজারি হচ্ছে ফর্ম নিয়ে। হ্যাঁ, ফর্মের তো এটা তো কালোবাজারি হচ্ছে। আজকাল ফর্ম করে যদি জেরক্স করে নেই 5 টাকা নিচ্ছে, আর যদি বেশি করে নেই 2 টাকা করে নিচ্ছে। আর আর ফর্ম কিনতে গেলে এখানে এক্সট্রা 10 টাকা করে নিচ্ছে। ফর্ম কিনবেন কেন? সরকারি ফর্ম, ফর্ম তো কিনতে হবে। তো ফর্ম দিচ্ছে না ওরা। কারা দিচ্ছে না? এখান থেকে ফর্ম দিচ্ছে একটা করে হাতে। যদি আমরা চাচ্ছি আমাদের ফ্যামিলিতে 8 জন লোক, একটা করে ফর্ম দিচ্ছে বা 2টা দিচ্ছে, বলতেছে কি জেরক্স করে নাও, এইরকম জেরক্স তো এরা এখানে করে দিচ্ছে না। আর যদি মানে জেরক্স করলে 2 টাকা, আর কিনলে পরে? কিনলে পরে 10 টাকা। মানে কারণে আসছিলেন আজকে? ফর্ম নিতে। কিসের ফর্ম? অফিস থেকে ফর্ম পেয়েছেন? কোথা থেকে ফর্ম পেলেন? মানে বিনা পয়সা পেয়েছেন নাকি? নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, আমরা কাউকে জোর করে বিক্রি করছি না, কেউ যদি ভেতরে ঠিক পরিষেবা না পেয়ে আমাদের কাছে আসে তাহলে আমাদের কি দোষ? মানে মানুষের সুবিধার জন্য এরকম কত লোক আসছে আপনার ফর্ম নিতে এখন পর্যন্ত? যদিও এইসব অভিযোগ মানতে নারাজ ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার। তিনি বলেছেন, এইরকম কোনো অভিযোগ নেই, পেলে ব্যবস্থা নেওয়া হবে, কারো কাছে কোনো অভিযোগ থাকলে আমাদের জানান, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। গেটের বাইরে বিক্রি হচ্ছে, এটা সরকারিভাবে বিনামূল্যে পাওয়ার কথা, কি বলবেন? আমরা এখান থেকে হাজার হাজার ফর্ম বিক্রি করতেছি, গ্রাহকরা আজ পর্যন্ত কেউ বলেনি, অভিযোগ করেনি যে আমরা বাইরে থেকে ফর্ম কিনে নিচ্ছি বা বিক্রি হচ্ছে। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আমরা তো সেই অভিযোগ পাইনি এখন। আমরা তো জানি ওরা জেরক্স করে কাগজ থেকে।